আজকে আমি যে আরটিসিসি প্যানেলটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটি 100 মেগাওয়াট প্ল্যান্টের আরটিসিসি প্যানেল। ট্রান্সফর্মার ক্যাপাসিটি হচ্ছে 50/55 MVA, ম্যানুফ্যাকচার বাই এবিবি। আরটিসিসি প্যানেল অলসো ম্যানুফ্যাকচার বাই এবিবি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আরটিসিসি প্যানেলে আছে একটি অটো ভোল্টেজ রেগুলেটর, যেটাকে আমরা সংক্ষেপে এভিআর প্যানেল এভিআর বলি। এভিআরে দেখতে পাচ্ছেন এখানে আছে, প্রথমে দেখবেন অ্যাকচুয়াল ভোল্টেজ, তারপর এক ট্যাপ পজিশন দেখাচ্ছে। এখন এই ট্রান্সফর্মারটি 8 নম্বর ট্যাবে আছে এবং অ্যাকচুয়াল ভোল্টেজ দেখাচ্ছে 110.6 ভোল্ট। এটা হচ্ছে পিটি সেকেন্ডারি ভোল্ট, মানে হচ্ছে প্রাইমারিতে এটা আছে 11 kV। এখান থেকে আমরা আরো কিছু ইনফরমেশন পেতে পারি। যদি এটাকে চাপি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সেট পয়েন্ট দেখা আছে। সেট পয়েন্টে আছে 109, সেট পয়েন্ট 109। দ্যাট মিন্স আমি যদি প্রাইমারি ভোল্টেজ হিসেবে বলি তাহলে এটা হবে 10.9 kV, অ্যাকচুয়াল ভ্যালু আছে 11 kV, 110 ভোল্ট। এটা হচ্ছে পিটি সেকেন্ডারি। ব্যান্ডউইথ সেট করা যায়, ব্যান্ডউইথ এখানে সেট করা আছে 2%। টেপ চেঞ্জার পজিশন হচ্ছে 8। সো ইনফরমেশন গুলো আপনার ডিসপ্লে থেকেই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে REGDA মডেলের একটা এভিআর। এরপর এখানে আছে একটি ভোল্টমিটার, ভোল্টমিটারও দেখতে পাচ্ছেন প্রায় 11 kV ভোল্টেজ দেখা যাচ্ছে। ভোল্টমিটার একটা সিলেক্টর সুইচ আছে, এখান থেকে আমি তিনটা ফেজ সিলেক্ট করতে পারবো। এরপর আছে একটি ওএলডিসি লোয়ার রাইস, ওএলডিসি কে লোয়ার এবং রাইস করার জন্য একটি সিলেক্টর সুইচ। এরপরে আছে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, এটা এখন অটোতে সিলেক্ট আছে। অটোতে সিলেক্ট থাকলে এই এভিআরটা অটোমেটিক কমান্ড দিবে এবং ট্যাপ অটো চেঞ্জ হবে। এখানেও আপনারা দেখতে পাবেন এভিআর ডিসপ্লেতে এখানে অটো লাইটটা জ্বলে আছে, মানে এটা অটোতে সিলেক্ট করা আছে এবং রিমোট দেওয়া আছে। এভিআর এর জন্য রিমোট হচ্ছে এই প্যানেল। সো এখানে অটো দেওয়া আছে, এই রিফ্লেকশনটাই ডিসপ্লেতে দেখাচ্ছে। আমি যদি এখানে ম্যানুয়াল সিলেক্ট করি, এখানে দেখবেন এটা ম্যানুয়াল হয়ে গেছে। আমি আবার অটো সিলেক্ট করে দিলাম, এটা অটো হয়ে গেল। সেট এটা অটো চলতেছে, এখানে ভোল্টেজ। এরপরে আছে দেখছেন যে ওএলটিসি রিমোট কন্ট্রোল, ওএলটিসি রিমোটে সিলেক্ট করা আছে এই জন্য ইন্ডিকেশন জ্বলতেছে, লোকালে সিলেক্ট করে থাকলে এটা জ্বলবে। এরপর আছে এখানে ট্যাপ পজিশন ইন্ডিকেটর, এখানেও একটা ট্যাপ পজিশন ইন্ডিকেটর ট্যাপ দেখতে পাচ্ছেন। এখানে আছে 8 নম্বর ট্যাপ, আমার ডিসপ্লেতে দেখছেন ডিসপ্লেতেও আছে 8 নম্বর ট্যাপ। এরপর আছে এখানে একটি এনান্সিয়েটর, দেখে এনান্সিয়েটর কি কি আছে। এখানে আছে টেম্পারেচার ইন্ডিকেটর অ্যালার্ম, টপ অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর অ্যালার্ম, তারপর আছে টপ অয়েল ইন্ডিকেটর ট্রিপ, টেম্পারেচার ট্রিপ, তারপর আছে এইচবি উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর অ্যালার্ম, এইচবি উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর ট্রিপ, তারপর আছে ট্রান্সফর্মার ওয়েল লেভেল ইন্ডিকেটর লো, ট্রান্সফর্মার ওয়েল লেভেল ইন্ডিকেটর হাই, ট্রান্সফর্মার বোগলস রিলে অ্যালার্ম, ট্রান্সফর্মার বোগলস রিলে ট্রিপ, এরপর আছে ট্রান্সফর্মার প্রেশার রিলিফ ডিভাইস ট্রিপ, তারপর আছে ওয়েল টিসি প্রেশার রিলে ট্রিপ, দেন ওয়েল টিসি ওয়েল ফ্লো রিলে ট্রিপ, ওয়েল টিসি ওয়েল লেভেল ইন্ডিকেটর লো, দেন ওয়েল টিসি ওয়েল লেভেল ইন্ডিকেটর হাই, ওয়েল টিসি প্রেশার রিলিফ ডিভাইস ট্রিপ। ইন্ডিকেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন, যখনই কোনো অ্যালার্ম আসবে এখানে ইন্ডিকেশন ল্যাম্প, যে অ্যালার্মগুলো আসবে সেই ইন্ডিকেশন ল্যাম্পটা চলে উঠবে। এরপর এখানে আছে এইচবি উইন্ডিং টেম্পারেচার, এখন ট্রান্সফর্মারে এইচবি উইন্ডিং এ 42.5, 42 এরকম টেম্পারেচার আছে। এরপর টপ অয়েল টেম্পারেচার আছে এখানে
এটা হচ্ছে ওয়েলের টেম্পারেচার। ওয়েল টেম্পারেচার এখন 34, 33.98 এরকম আছে। এরপর আছে ফ্যান কন্ট্রোল। ফ্যান কন্ট্রোলের জন্য একটা সিলেক্টর সুইচ, এখানে সিলেক্টর সুইচটা আছে অটো ম্যানুয়াল, আর আছে হচ্ছে ফ্যান স্টার্টের একটা পুশ বাটন, স্টপের একটা পুশ বাটন। এরপর আছে এখানে একটা ওয়েল ডিসি ইমার্জেন্সি স্টপ পুশ বাটন। এরপর আছে মাস্টার স্লেভ ইন্ডিপেন্ডেন্ট, এটা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকে, মানে ট্রান্সফরমার এই ওয়েল ডিসি আরটিসিসি প্যানেলটা ইন্ডিপেন্ডেন্টলি চলবে। আর যদি এটা কোনো আরেকটা আরটিসিসি প্যানেলের সাথে লিংক করা থাকে, যে যেমন আরেকটা আরটিসিসি প্যানেলে যে সেটিংস থাকবে সেটাকে ফলো করে এটা অপারেট করবে, তাহলে এই মাস্টার স্লেভ সিলেক্ট করা হয়। যে কোনো একটাকে মাস্টার করা হয়, বাকিগুলোকে স্লেভ দেওয়া হয়, তাহলে যে মাস্টার থাকবে তার সেটিংসকে সবাই ফলো করবে। এরপর আছে অডিবল অ্যালার্ম, কোনো অ্যালার্ম আসলে এখানে একটা স্পিকার আছে, স্পিকারটি বাজতে থাকবে। এই দেখলাম আমরা আরটিসিসি প্যানেলে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট কি কি জিনিস থাকে। এখানে আরেকটি আরটিসিসি প্যানেল আছে, এখানে টোটাল তিনটা আরটিসিসি প্যানেল আছে, তিনটাতেই একই রকমের অ্যারেঞ্জমেন্ট, একই ইনফরমেশন পেয়ে যাবো সবাই। এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা আরটিসিসি প্যানেল, এটা বন্ধ আছে, সো এখানে কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। এখানেও ডিসপ্লেতেও আমরা কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না, এখানে ট্যাপ পজিশন 12-তে আছে। এখানেও দেখতে পাচ্ছেন এখানেও ট্যাপ পজিশন 12-তে আছে। সো এই ছিল আমাদের আরটিসিসি প্যানেল।